My dear students, learning history আজকের আলোচনার বিষয় মৌর্য সম্রাট অশোকের লেখমালা। লেখমালা বলতে সম্রাট অশোক তার রাজত্বকালের প্রশাসনিক পদক্ষেপ, তার ধর্মপ্রচার এবং বিভিন্ন বিষয় জনগণকে অবগত করার জন্য পর্বতগাত্রে, স্তম্ভগাত্রে কিংবা গুহার দেওয়ালে যে সমস্ত নির্দেশাবলী উৎকীর্ণ করে গেছেন সেগুলোকেই লেখমালা বলা হয়। 1837 খ্রিস্টাব্দে কলকাতা টাকশালের ইংরেজ কর্মচারী জেমস প্রিন্সেপ অশোকের লিপিগুলির প্রথম পাঠোদ্ধার করেন। অশোকের লিপি বা লেখমালাগুলি হল পাঠোদ্ধারকৃত ভারতীয় লিপির মধ্যে প্রাচীনতম, কারণ আমরা জানি এখনো পর্যন্ত প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হরপ্পার লিপিগুলির এখনো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। এখন আমরা দেখব যে অশোকের যে লেখমালা তার শ্রেণী বিভাগ, সেদিক দিয়ে অশোকের লেখমালাগুলিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। গিরি অনুশাসন বা গিরিলেখ, স্তম্ভলেখ বা পিলার এডিক্ট এবং গুহালেখ বা কেভ এডিক্ট। এখন গিরি শাসন বা রক এডিক্ট গুলোকে আবার দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে মুখ্য গিরি শাসন বা মেজর রক এডিক্ট এবং মাইনর রক এডিক্ট বা গৌণ গিরি শাসন। সেক্ষেত্রে মুখ্য গিরি শাসন বা মেজর রক এডিক্টের সংখ্যা হচ্ছে 14টি এবং মাইনর রকেডিক বা গৌণ গিরি শাসনের সংখ্যা হচ্ছে 2টি। অন্যদিকে স্তম্ভ লেখমালাকেও দুটো ভাগে ভাগ করা হয়। সেক্ষেত্রে মেজর পিলার এডিক্ট বা মুখ্য স্তম্ভ অনুশাসন বা স্তম্ভলেখ এবং গৌণ স্তম্ভলেখ বা মাইনর পিলার এডিক্ট। মেজর পিলার এডিক্ট বা মুখ্য স্তম্ভলেখর সংখ্যা 7টি এবং গৌণ স্তম্ভলেখ বা মাইনর পিলার এডিক্টের সংখ্যা 6টি। অন্যদিকে গুহা লেখ বলতে যার সংখ্যা 3টি, অর্থাৎ সর্বসাকল্যে 32টি লেখ অশোক ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনি উৎকীর্ণ করে গেছেন। এখন আমরা যদি এই লেখমালাগুলির ভৌগোলিক বিস্তার দেখি তাহলে দেখব উত্তর পশ্চিমে কাবুল থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত এবং পূর্বে ওড়িশা পর্যন্ত এর বিস্তৃতি আমরা লক্ষ্য করি। এখন আমরা যদি মেজর রকেটিক বা মুখ্য গিরি শাসনের প্রাপ্তিস্থান দেখি তাহলে ভারতবর্ষ শুধু নয়, গোটা ভারতবর্ষ সহ আফগানিস্তান, পাকিস্তান এবং নেপাল জুড়ে এর প্রাপ্তিস্থান আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আফগানিস্তানের সরিকুনা বা কান্দাহার, পাকিস্তানের মানসেরা, শাহবাজগড়ি, হিমাচল প্রদেশের কালসি, গুজরাটের গিরনার, মহারাষ্ট্রের সোপারা, অন্ধ্রপ্রদেশের এড়াগুড়ি, কর্ণাটকের আমরা দেখব গুলবর্গার সান্নাতি, এছাড়া ওড়িশার ধৌলি, জগৌড়া, এগুলোতে আমরা মেজর রকেডিক বা মুখ্য গিরি শাসনগুলোর প্রাপ্তিস্থান লক্ষ্য করি। অন্যদিকে গৌণ গিরি শাসন, যেগুলোকে মাইনর রকেডিক বলা হয়, যার সংখ্যা 2টি, এগুলির প্রাপ্তিস্থান যদি দেখি ভারতবর্ষের 17টি স্থানে 1 নম্বর যে গৌণ গিরি শাসন রয়েছে সেগুলো দেখা যায় এবং 2 নম্বর গৌণ গিরি শাসন 7টি স্থানে পাওয়া যায়। সেক্ষেত্রে গৌণ গিরি শাসন প্রথম নাম্বার 1 যেখানে যেখানে পাওয়া যায় সেখানে হচ্ছে আমরা দেখব বিহারের রোহতাস জেলার সাসারাম, উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার আহরোরা, মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার রূপনাথ, দাতিয়া জেলার গুজরারা ও শিহর জেলার পাঙ্গুড়াড়িয়া, রাজস্থানের জয়পুর জেলার বৈরাজ, কর্ণাটকের রায়চুর জেলার মাস্কি, গোবিমঠ ও পালকিগুন্ডু, চিতরদুর্গ জেলার সিদ্ধাপুর, জটিঙ্গ রামেশ্বর ও ব্রহ্মগিরি জেলার নিট্টুর ও উডগোলাম, এছাড়া অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার এড়াগুড়ি
ও রাজুল মন্ডগিরি এবং দিল্লির উপকণ্ঠস্থ বাহারপুরে পাওয়া গেছে। তেমনি দ্বিতীয় বা দুই নম্বর গৌণগিরি শাসন সাতটি স্থানে পাওয়া গেছে। এগুলি হল ব্রহ্মগিরি, সিদ্ধাপুর, জটিঙ্গ রামেশ্বর নিট্টুর, উডগোলাম, এড়াগুড়ি ও রাজুল মন্ডগিরি। এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর গৌণগিরি শাসনের ১৭টির মধ্যে ৯টি অন্ততপক্ষে একদম সাউদার্ন পার্ট অফ মৌরিয়ান এম্পায়ার, দক্ষিণ ভারতের প্রান্তীয় অঞ্চলগুলোতে পাওয়া গেছে, মূলত কর্ণাটক অঞ্চলে পাওয়া গেছে। আবার দুই নম্বর গৌণগিরি শাসন, তারও প্রাপ্তিস্থান সবগুলোই আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটক অঞ্চলে পাওয়া গেছে এবং অন্ধ্রপ্রদেশ অঞ্চলে, অর্থাৎ দক্ষিণাত্যে, দক্ষিণ ভারতে পাওয়া গেছে। অন্যদিকে আমরা পিলার এডিক্টের কথা যদি বলি, স্তম্ভলিপির কথা যদি বলি, তাহলে দেখব যে মুখ্য পিলার এডিক্ট বা মেজর পিলার এডিক্ট, সেগুলোর প্রাপ্তিস্থান আমরা যেখান যেখানে দেখতে পাই, তার মধ্যে পাঞ্জাবের টোপড়া, উত্তরপ্রদেশের মিরাট, এলাহাবাদ, কিংবা বিহারের রাধিয়া যেটা চম্পারণ জেলা অবস্থিত, মাথিয়া, লৌড়িয়া, নন্দনগড় এবং রামপুরবা। সেই সঙ্গে ৬টি মাইনর পিলার এডিক্ট বা গৌণ স্তম্ভলেখ, তার প্রাপ্তিস্থান উত্তরপ্রদেশের সারনাথ, কোশাম্বি, সাঁচি, এলাহাবাদ, লুম্বিনী এবং নীলাগি সাগর, অর্থাৎ নেপালের দুটি জায়গায় লুম্বিনী এবং নিগালি সাগর, এই দুটো জায়গায় গৌণ পিলার এডিক্ট বা গৌণ স্তম্ভলেখ পাওয়া গেছে। আর গুহালেখর বলতে বিহারের বরাবর পর্বতের যে গুহা, চারটির মধ্যে তিনটি জায়গায় এই অশোকের গুহালেখগুলি আমরা পেয়ে গেছি বা পাচ্ছি। এখন আমরা দেখে নিতে চাই যে এই যে লেখমালা অশোক উৎকীর্ণ করেছেন মূলত তিনটি ভাষাতে। প্রথম মূলত আমরা দেখব গোটা ভারতবর্ষের যে মূল সাম্রাজ্য সেখানে প্রাকৃত ভাষায় ব্রাহ্মী হরফ ব্যবহার করা হয়েছে, যদিও প্রাকৃত ভাষায় খরশটি হরফ ব্যবহার করা হয়েছে উত্তর পশ্চিম সীমান্তে পাকিস্তান অঞ্চলে, কিন্তু আফগানিস্তান অঞ্চলে যেখানে গ্রিক এবং অ্যারামাইক একটা প্রভাব ছিল, সেই জন্য গ্রিক ভাষাভাষী, অ্যারামাইক ভাষাভাষী মানুষের জন্য গ্রিক ও অ্যারামাইক ভাষায় সেখানে লিপি উৎকীর্ণ করার তিনি ব্যবস্থা করেছিলেন। সেক্ষেত্রে আমরা দেখব কান্দাহারে যে লেখমালা পাওয়া গেছে সেটা দ্বিভাষিক, অর্থাৎ প্রাকৃত এবং অ্যারামাইক ভাষায় সেখানে উৎকীর্ণ করা হয়েছে। এবারে আমরা বিষয়বস্তুর দিকে যেতে চাই। বিষয়বস্তু নিরিখে আমরা অশোকের যে লেখমালা সেগুলোকে আমরা যদি এইভাবে বর্ণনা করি যে মেজর রক এডিক্টে ১ থেকে ১৪ নম্বর লিপিগুলোতে কি কি বলা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো মেজর রক এডিক্ট বা মুখ্য গিরি শাসনের এক নম্বরে পশু বলি নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। দুই নম্বর মেজর রক এডিক্ট মানুষ ও পশুর প্রতি যত্ন করা, সেই সঙ্গে এই দুই নম্বর রক এডিক্টে বা দুই নম্বর মুখ্য গিরি শাসনে চোল, পাণ্ড্য, সত্যপুত্র, কেরলপুত্র প্রভৃতি রাজ্যের বর্ণনা রয়েছে যেগুলো মৌর্য সাম্রাজ্যের বাইরে ছিল। তিন নম্বর মুখ্য গিরি শাসন অশোকের অভিষেকের ১২ বছরের মাথায় এটা উৎকীর্ণ করা হয়, যেখানে অশোকের ধম্মনীতির প্রসারের জন্য তার নিযুক্ত যুত, প্রাদেশিক ও রাজকদের প্রতি নির্দেশ ছিল যে প্রতি ৫ বছর অন্তর তাদের যে এলাকা সে এলাকা তারা যেন পরিদর্শন করে। মুখ্য গিরি শাসন ৪ নম্বরে মানব কল্যাণে ভেরি ঘোষের পরিবর্তে ধম্ম ঘোষের আদর্শ প্রচারিত হয়। ৫ নম্বর মুখ্য গিরি শাসনে ধর্ম মহামাত্র নিয়োগের কথা রয়েছে, সেখানেই প্রথম উৎকীর্ণ করা আছে অশোকের সেই বিখ্যাত উক্তি, সব মুনিষে প্রজা মমা, অর্থাৎ সকল প্রজাবার সন্তান। এছাড়া দাসদের প্রতি সুব্যবহার করার নির্দেশও এই ৫ নম্বর মুখ্য গিরি শাসনে উল্লিখিত হয়েছে। ৬ নম্বর মুখ্য গিরি শাসনে জনকল্যাণমূলক যে সমস্ত কাজ অশোক করেছিলেন তার বিবরণ রয়েছে। ৭ নম্বর মুখ্য গিরি শাসনে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ প্রচারিত হয়েছে। ৮ নম্বর মুখ্য গিরি শাসনে প্রথম অশোক বুদ্ধগয়া এবং বোধিবৃক্ষ ভ্রমণ করেছিলেন এবং সেখানে তার যেই ধর্মযাত্রা তার উল্লেখ সেখানে রয়েছে। ৯ নম্বর মুখ্য গিরি শাসনে তিনি সস্তা, জনপ্রিয় আচার অনুষ্ঠান এবং অনর্থক ব্যয় করার বিরোধিতা করা হয়েছিল। ১০ নম্বর গিরি শাসনে তিনি
ধর্মের জনপ্রিয়তার উপর গুরুত্ব আরোপ করেছিলেন। তার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা তিনি বলেছিলেন। এগারো নম্বর মুখ্য গিরিশাসনে সম্রাট অশোক উৎকীর্ণ করে গেছেন তার প্রচারিত প্রদর্শিত ধর্মের বিশদ ব্যাখ্যা। বারো নম্বর মুখ্য গিরিশাসনে সকল ধর্ম সম্প্রদায়ের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের জন্য, সহিষ্ণুতা দেখানোর জন্য তিনি অনুরোধ করেছেন সকলের প্রতি। ১৩ নম্বর যে মুখ্য গিরিশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে কলিঙ্গ লিপিও বলা হয়, কলিঙ্গ জয়ের বিবরণ। এবং এখানেই তিনি দেশে ও বিদেশে ধর্ম বিজয়ের জন্য যে ঘোষণা সেটা তিনি দিয়েছিলেন। এক্ষেত্রে যে গ্রীসের রাজা অ্যান্টিওকাস বা প্রতিবেশী যে রাজাদের নাম টলেমি, নিক্কা, বিভিন্ন তাদের নাম কিন্তু রয়েছে। ১৪ নম্বর মুখ্য গিরিশাসনে উল্লেখ রয়েছে তিনি যে জনগণের কল্যাণের জন্য, ধর্ম প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে লেখমালা উৎকীর্ণ করার ব্যবস্থা করেছেন সেই কথা ঘোষিত হয়েছে। অন্যদিকে মাইনর রক এডিক্টে, মূলত মুখ্য স্তম্ভ অনুশাসন বা মেজর পিলার এডিক্ট, তার এক নম্বরে প্রজাদের সুরক্ষার কথা ঘোষিত হয়েছে, দুই নম্বরে ধর্মের সংজ্ঞা কি, সেক্ষেত্রে ধর্ম বলতে সেখানে পাপ কি, গুণ কি, সত্যবাদিতা, চারিত্রিক বিশুদ্ধতা, নৈতিক আচার আচরণ, এই দিকগুলোকে তুলে ধরা হয়েছে, তিন নম্বরে নিষ্ঠুরতা, রাগ এবং পাপ থেকে মুক্তির কথা জনগণকে বলা হয়েছে, তার জন্য নৈতিকতা পালনের কথা ঘোষিত হয়েছে, চার নম্বর মুখ্য স্তম্ভলিপিতে বা মেজর পিলার এডিক্টে রাজুক, যে রাজুকরা অশোক কর্তৃক নিযুক্ত হয়েছিলেন রাজকার্য পরিচালনার জন্য, তাদের কর্তব্যগুলো কি কি, তাদের রাজকীয় দায়দায়িত্ব কি, সেগুলো উল্লেখিত রয়েছে। পাঁচ নম্বর মেজর পিলার এডিক্টে পশু ও পাখির তালিকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে বিশেষ বিশেষ অনুষ্ঠানে কোন কোন পশু বা পাখি হত্যা করা যাবে না এবং কোন কোন পাখি ও পশুকে কখনোই হত্যা করা যাবে না, পরিষ্কারভাবে তিনি নির্দেশাবলী তালিকা সহ দিয়েছেন। সেক্ষেত্রে তিনি তার রাজপ্রাসাদে কেবলমাত্র দুটি ময়ূর বা একটি হরিণ শিকারের কথা বলা আছে, অর্থাৎ পশু হত্যা নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ৬ নম্বর রকেডিক্টেও অশোকের ধর্মনীতি প্রচারিত হয়েছে এবং ৭ নম্বর রকেডিক্ট নয় ৬ নম্বর মাইনর পিলার এডিক্ট, মেজর পিলার এডিক্ট আমি বলছি, সরি, অর্থাৎ মুখ্য স্তম্ভ লেখতে ৬ নম্বর ধর্মনীতি ব্যাখ্যা করা হয়েছে এবং ৭ নম্বর মুখ্য স্তম্ভ লেখতে ধর্মনীতির প্রয়োগে অশোকের যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলি উল্লিখিত হয়েছে। এছাড়া অন্যান্য যে লিপিগুলো, বিশেষ করে মাইনর যেগুলো স্তম্ভলিপি অর্থাৎ মাইনর পিলার এডিক্ট, তার মধ্যে রুমেনদেই স্তম্ভলিপি, তার সেখানে লুম্বিনী সফর করেছিলেন গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গায় এবং সেখানে লুম্বিনীতে গিয়ে তিনি করমুক্তির ঘোষণা করেছিলেন, সেখানে এই ঘোষণা লিপিতে রয়েছে। নিগালি সাগর স্তম্ভলিপি যেটা নেপালে অবস্থিত সেখানে, এবং এটা কপিলাবস্তুর একদম নিকটে অবস্থিত, সেখানে বৌদ্ধ স্তূপের উচ্চতা দ্বিগুণ করার কথা ঘোষিত হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় এখানে বলে রাখা ভালো, অশোকের যে লিপিগুলো আমরা পেলাম ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, প্রায় অধিকাংশ লিপিতে কোথাও অশোকের নাম নেই, প্রত্যেকটা লিপিতেই দেবানাম প্রিয়দর্শী লেখা রয়েছে। সেক্ষেত্রে মাত্র চারটি স্থানে প্রাপ্ত লিপিতে অশোক কথার উল্লেখ আছে। এই চারটি জায়গার নাম হচ্ছে মাস্কি, ব্রহ্মগিরি, গুজ্জরা এবং নেত্রুর। এই চারটি স্থান বাদে অন্য কোথাও কোনো লেখমালাতে অশোক নামের উল্লেখ নেই, তার পরিবর্তে প্রিয়দর্শী কথার উল্লেখ রয়েছে। এছাড়া আমরা গুহালিপির কথা যদি বলি, যেটা বিহারের বরাবর গুহাতে, চারটি গুহার মধ্যে তিনটি গুহাতে অশোকের লিপি উৎকীর্ণ রয়েছে, যেখানে বলা হয়েছে এই গুহাগুলি আজীবিক বৌদ্ধ সম্প্রদায়ীদের জন্য প্রদান করা হয়েছে, অর্থাৎ তিনি ধর্মের প্রতি যে কতটা সহিষ্ণু ছিলেন সেটা এখানে পরিষ্কার উল্লেখিত রয়েছে বা এটা প্রমাণিত হয়। সেই সঙ্গে একটা লিপি, বিশেষ করে আমরা তিন নম্বর সেফারেট, যেটাকে সাধারণ রক এডিক বলা হয়, সেখানে যেটাকে কুইন্স এডিক বলা হয়, অশোকের দ্বিতীয় স্ত্রীর ব্যাপারে সেখানে উল্লেখ রয়েছে। সার্বিকভাবে অশোকের লেখমালা তার রাজত্বকালের রাজকীয় পদক্ষেপ, তার প্রচারিত এবং নির্দেশিত ধর্ম প্রচার, জনকল্যাণ প্রচার,
নৈতিকতা এবং চারিত্রিক বিশুদ্ধতা কিভাবে রাষ্ট্রের উৎকর্ষতা সাধিত হয় সেই উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্যই তিনি এই লিপিগুলি উৎকীর্ণ করার ব্যবস্থা করেছিলেন। মূলত স্তম্ভগাত্র তুলনামূলকভাবে পর্বতগাত্রের বা গিরি শাসন অপেক্ষা অধিক ছিল, সহজ ছিল, সহজতর ছিল উৎকীর্ণ করার ক্ষেত্রে, কারণ যে কোনো স্থানে এটা করা সম্ভব হতো, উৎকীর্ণ করা সম্ভব হতো। কিন্তু যেগুলো গিরি শাসন, পাহাড়ের গায়ে যেগুলো লেখা, সেগুলো সব জায়গায় সম্ভব হতো না। সেক্ষেত্রে আমরা দেখব যে বিভিন্ন বাণিজ্য পথ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, সেই সমস্ত জায়গার গুরুত্বপূর্ণ স্থানে পিলার এডিক বা স্তম্ভ লেখগুলি উৎকীর্ণ করার ব্যবস্থা অশোক করেছিলেন। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, মিরাট এবং পাঞ্জাবের আম্বালার টোপরা নামক স্থানে যে পিলার এডিক্ট পাওয়া গেছে, মেজর পিলার এডিক্ট বা মুখ্য স্তম্ভ লেখ, এই মিরাটের স্তম্ভ লেখ এবং টোপরা বা আম্বালা থেকে সুলতান ফিরোজ শাহ তুগলক চতুর্দশ শতকে তিনি দিল্লিতে নিয়ে এসে এই দুটি লেখ তিনি সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। এটা গুরুত্বপূর্ণ তথ্য। সেক্ষেত্রে আমরা দেখব যে অশোকের এই যে লেখমালা, তিনি যে একটা প্রশাসনিক পদক্ষেপ, লেখমালা উৎকীর্ণ করতে হবে জনগণের অবগতির জন্য, অর্থাৎ জনগণকে তার পদক্ষেপ, তার গৃহীত প্রশাসনিক পদক্ষেপ, তার নীতি, তার নির্দেশনা, এগুলোকে জনগণকে অবহিত করার যে একটা উদ্দেশ্য, তার যে লক্ষ্য, এটা তিনি কতটা ট্রান্সপারেন্ট রোলার ছিলেন, অর্থাৎ স্বচ্ছতার প্রতীক ছিলেন, সেটা এখান থেকে বোঝা যায়। পারসিক সম্রাট দারায়ুশের অনুপ্রেরণায় তিনি এই লেখমালা উৎকীর্ণ করার ব্যবস্থা করলেও তার ইউনিকনেস হচ্ছে যে ভারতবর্ষের মূল ভূখণ্ডে কেবলমাত্র প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী হরফ ব্যবহার করে বহুভাষাভিত্তিক ভারতবর্ষের রাজকীয় প্রশাসনে একটি ভাষাকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, অন্যদিকে প্রজাদের কল্যাণের কথা ভেবে, প্রজাদের স্বার্থের কথা ভেবে, যেখানে গ্রিক জনগণ রয়েছে, অ্যারামাইক বা গ্রিক ভাষায় সেখানে তিনি লেখমালা উৎকীর্ণ করার ব্যবস্থা করেছিলেন। সার্বিকভাবে অশোকের লেখমালা প্রাচীন ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর গ্রন্থ, আকর উপাদান রূপে এটা বিবেচিত হতে পারে। কারণ হচ্ছে, আমরা জানি যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা বিধিবদ্ধ কোনো ইতিহাস গ্রন্থ পাই না, সেক্ষেত্রে সাহিত্যগত উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর নির্ভর করি, এবং প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে অশোকের এই লেখমালা, যেগুলো রাজকীয় উদ্যোগে, প্রশাসনিক উদ্যোগে যেগুলো উৎকীর্ণ করার ব্যবস্থা হয়েছিল, তার ঐতিহাসিক মূল্যকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। সার্বিকভাবে তাই অশোকের লেখমালা ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জনকল্যাণের ক্ষেত্রে একজন শাসক কতটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত, কতটা প্রজাদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত, তার নমুনা কিন্তু অশোকের লেখমালাগুলি। আজ এই পর্যন্ত, পরের দিন অন্য বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবে সবাই, নমস্কার।